সংখ্যা না বাড়িয়ে চিকিৎসার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। রাজধানীতে কয়েকটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার ধানমন্ডিতে ল্যাব এইড হসপিটাল এবং কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। এ সময় মন্ত্রী রোগী এবং তাদের আত্মীয় এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। হাসপাতালের পরিবেশ, চিকিৎসার মান, অপারেশন এবং এন্ডোস্কোপির সংখ্যা নিয়ে অসন্তোষের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রোগীর চিকিৎসায় মান নিশ্চিতের পাশাপাশি খরচ কমানোরও তাগিদ দেন ডাক্তার সামন্ত লাল সেন। কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা আমি যেটা বলে দিছি, যে এন্ডোস্কোপি একসাথে 70 জন না করে, তারপরে আল্ট্রাসোনোগ্রাম আপনারা কম করে করেন কিন্তু মানসম্মত করেন, এবং এই যে বিলের ব্যাপারে আছে সেটা আমি অনুরোধ করব তারা যদি একটা সহনীয় পর্যায়ে করতে পারে। একবার কলিজার টাইন আছে আমাদের মতো মানুষের এসব দেখে শোভা পায় না। তুমি আমার কাছে আসছে কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইচিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।